আসসালামু আলাইকুম। শুরু করছি টেন টিভির নিয়মিত অনুষ্ঠান দশের কথা। সাথে আছি আমি সুমনা। তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে গুমের অভিযোগ তোলেন তার দ্বিতীয় স্ত্রী। ঢাকার লালমাটিয়ায় অবস্থানরত সাবিকুন নাহার তোলপাড় করেন সারা দেশ। স্থানীয় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেলেও বিদেশি গণমাধ্যমের সঙ্গে ঠিকই যোগাযোগ করেন এবং তার স্বামীর গুমের ব্যাপারে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলেন। তার এই বক্তব্যে সরকার ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এই অবস্থায় শুক্রবার হঠাৎ করেই তার দেখা মেলে প্রথম স্ত্রীর বাপের বাড়িতে। শুক্রবার জুমার নামাজের আগে রংপুর নগরীর চারতলা এলাকায় তাকে দেখে অবাক হন প্রতিবেশীরাও। শুক্রবার গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তোহা জানান, অন্য কোনো কারণে নয়, পারিবারিক কারণে গাইবান্ধায় বন্ধুর বাসায় আত্মগোপন করেছিলেন তিনি। একই স্বীকারোক্তি দেওয়ার পর রাতেই তাদের নিজ নিজ জিম্মায় ছেড়ে দেন আদালত। তবে কি সেই পারিবারিক কারণ, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছে পুলিশ, আইনজীবী, তোহা ও তার স্বজনেরা। শনিবার সকালেও চেয়ারম্যান গলির তোহার ভাড়া বাসায় ও প্রথম স্ত্রীর শ্বশুর বাড়িতে গিয়ে কোনো সদুত্তর মিলেনি। সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি তোহা। তোহার গুমের অভিযোগ তুলে মানববন্ধন ফেসবুক ইউটিউবে পরিস্থিতি বিক্ষত করে তুলতে দেখা গেছে বিএনপি, জামাত, ছাত্র শিবির ও বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের। এখন আর তাদের দেখা যাচ্ছে না। সাধারণ অনুভূতি থেকে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তোহার এই গুমের নাটকে বিব্রত তারা। এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত সরকার বিরোধী ষড়যন্ত্র বলে মনে করেছেন অনেকে। প্রথম স্ত্রীর রাজনৈতিক পরিচয় না থাকলেও দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার জামাত নেতার মেয়ে বিদেশি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে বিষয়টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তোলা হলেও তোহাকে ভিকটিম হিসেবে দেখা হচ্ছে কেন, অনেকের প্রশ্ন এটা।